শুভ দুপুর। আজ বৃহস্পতিবার, বাংলা 23/আশ্বিন 1416, ইংরেজি 8ই অক্টোবর 2009। দেশ বিদেশের সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত নিয়মিত আয়োজন একুশের দুপুর। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্পস্বল্প পর্বে উপস্থিত থাকবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনা নীলি। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়েই আপনাদের সঙ্গে আছি আমি কাজী তামান্না তৃষা। শিল্পী রোকাইয়া হাসিনা নীলি, স্বাগত একুশের দুপুরে। ধন্যবাদ। আপনি তো দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে রবীন্দ্রসঙ্গীত চর্চা করে যাচ্ছেন। আজ সন্ধ্যায় আপনার একক সঙ্গীতানুষ্ঠান রয়েছে মনের মাঝে যে গান বাজে শিরোনামে। শুরুতেই এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার কাছে জানতে যাচ্ছি। অনুষ্ঠানটি প্রথমত আমার পরিবার থেকে উৎসাহ দিয়ে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে এবং গেটকো গ্রুপ ওরা অনুষ্ঠানটার সহযোগিতায় আছে। আর অনুষ্ঠানটির পরিকল্পনায় আছে লেখক অভিনেতা খায়রুল আলম সবুজ, আর আমার কিছু পারিবারিক বন্ধু এরা আছে। কোথায় হচ্ছে? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কেন্দ্রীয় অডিটোরিয়াম, বুয়েট, যেটা বুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়াম। তো এই অনুষ্ঠানে আপনি তো মূলত রবীন্দ্রসঙ্গীত গাইবেন, কি ধরনের রবীন্দ্রসঙ্গীতের কোন পর্যায়ের গানগুলো রয়েছে? আমি এখানে, যেহেতু আমার একক সঙ্গীত সন্ধ্যা, আমি রবীন্দ্রনাথের সব ধরনের গানই গাইব, প্রেম, পূজা, প্রকৃতি, স্বদেশ। এবং রবীন্দ্রনাথ যখন এই বাংলায় ছিলেন, শিলাইদেহ, পতিশর, শাহজাদপুরে, তো সেখানে রচিত গানও আমার সিলেকশনে থাকবে। আর রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গের গান থাকবে, টপ্পা থাকবে, এবং বিদেশি সুরের গানও থাকবে, আমার কিছু পছন্দের গান থাকবে। একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমরা উপহার পাবো। আর অনুষ্ঠানটি আমি আব্দুল আহাদ, আমার শিক্ষাগুরু আব্দুল আহাদ, উনার নামে উৎসর্গ করেছি। তো উনার শেখানো বেশ কিছু গান, রবীন্দ্রসঙ্গীত আছে, হ্যাঁ, স্থান পাচ্ছে, এবং উনার সুরারোপিত আধুনিক গানও আমি চেষ্টা করব। আমরা জানি যে পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, আপনার গুরুর সুরারোপিত গান, পাশাপাশি আপনি পঞ্চগোপীর গানও গাইছেন এই অনুষ্ঠানে। তো এই যে এত এত গান আপনি করছেন, যদিও একক সঙ্গীত অনুষ্ঠান, তারপরে এত এত গানের ভিড়ে অনুষ্ঠানের পরিধিটি একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এই ব্যাপারটি আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে খুব বড় যে তা নয়, একটা অনুষ্ঠান তো একক সঙ্গীত কিংবা দুই তিনজনও যদি থাকে, মিনিমাম 1.5 ঘন্টা তো হয়। তো একক সঙ্গীত অনুষ্ঠানে ওরকম 15-20টা গান তো হয়। তো সেক্ষেত্রে আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথের গান আমার শুরুতে থাকবে, পরে 3 কবির গান। বাংলা গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ নজরুলের পরে কিন্তু এই 3 কবিকে আমরা পাই, এবং বাংলা গান বেশ সমৃদ্ধ করে। তো আর আমার কাছে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্তের গান আমার খুব ভালো লাগে। সুরটা আমার কাছে মনে হয় যে বেশ, আমি স্বাচ্ছন্দ্যে গাইতে পারি আর কি। তো এবার একটু বিদেশ প্রসঙ্গে আসি। আপনি তো দেশের বাইরেও অনেক স্টেজ শো করেছেন সরাসরি শ্রোতাদের সামনে, সেখানে শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন আপনার গান নিয়ে? বিদেশে আমি বহুবার গিয়েছি আমন্ত্রিত হয়ে। তো আমন্ত্রিত শিল্পীদের ওদের সম্মানটা তো অনেক বড় সেখানে আছে। আর ওদের, বিদেশের যে বাঙালিরা থাকে, তারা দেশের বাইরে থাকে, তারা কিন্তু অবসর সময়ে বাংলা গান প্রচুর শোনে, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, 3 কবির গান, পুরনো 50-60 দশকের আধুনিক বাংলা গান তারা শোনে। এবং আমাদের কাছে যে অনুরোধগুলো আসে, সত্যি খুব মানে রোমাঞ্চকর মনে হয় আমার কাছে। খুব মজার আমাদের দেশে গান তো আসলে খুব ব্যতিক্রমধর্মী এবং খুবই আলোড়িত আলোড়িত। হ্যাঁ, আমরা দেশে থেকে, আমরা যেমন দেশে বাংলার মধ্যেই আছি, আমাদের, আমরাও শুনি, কিন্তু ওদের শোনাটা মনে হয় বেশ আন্তরিকতার সাথে। আর অনুরোধগুলো যখন করে তখন কিন্তু বেশ মানে আমারও গাইতে খুব ভালো লাগে। তো গত বছর আপনার সর্বশেষ অ্যালবাম বেরিয়েছিল কিশোর জাগাও শিরোনামে। অ্যালবাম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা কবে আবার আরেকটি অ্যালবাম আপনার কাছ থেকে পাবো? এই বছরের শেষের দিকেই আমার কাজ চলছে আর কি, এই বছরের শেষের দিকেই হয়তো পাবে দর্শক শ্রোতা। এবং এবারে আরেকটা পরিকল্পনা আমার, পুরনো দিনের বাংলা গানের গান নিয়েও একটা করার ইচ্ছা আছে। না, আমরা আশা করছি আমরা রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি পুরনো দিনের বাংলা গানও আপনার কাছ থেকে উপহার পাবো। এবারে একটু ছোট করে জানতে যাচ্ছি যে আপনার এই যে সঙ্গীতের চর্চা, এর শুরুটা কিভাবে হয়েছিল? আমার একদম শিশু বয়সেই সঙ্গীতের চর্চা শুরু, আমার স্কুল জীবনও শুরু, গানের জীবনও শুরু। এবং মূলত আমার বাবার অনুপ্রেরণাই সবচেয়ে বেশি। এখানে বাবার একটু পরিচয় দিই। আমার বাবার শহীদ বুদ্ধিজীবী রাশিদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন। উনি সাহিত্যের শিক্ষক ছিলেন, সেই জন্য বাংলা সাহিত্য, উনি যদিও ইংরেজি সাহিত্যের, তবে বাংলা সাহিত্যের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা, রবীন্দ্রনাথের প্রতি প্রগাঢ় ভালোবাসা। এবং উনার একটা স্বপ্ন ছিল যে তার মেয়ে
রবীন্দ্রসঙ্গীত শিল্পী হবে। আর আমরা অরিজিনালি আমার বাড়ি পশ্চিমবঙ্গ, আমার নানার বাড়ি, দাদার বাড়ি শান্তিনিকেতনের একেবারেই কাছে, আর বাবা ছিলেন বিশ্বভারতীর আজীবন সদস্য। তো ছোটবেলায় বহুবার বাবার হাত ধরে শান্তিনিকেতনে গিয়েছি, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এদেরকে আমি অনেক ছোটবেলায় দেখি, অনেক গুণী শিল্পীর সংস্পর্শে এসেছেন। তো তাদেরকে দেখে আমারও মনে মনে একটা মানে সঙ্গীত শিল্পী হওয়া, রবীন্দ্রনাথের গান গাইব এরকম একটা ভাবনা আমার মধ্যেও তৈরি হয়েছিল। বাবাই করে দিয়েছিলেন, সেই শিশু বয়সে তার ওই ভাবনাটা আসে না, নিজের আসে না। হ্যাঁ, সেটাই। আর বর্তমানে আমার পরিবার আমাকে খুব উৎসাহ দিচ্ছে, আর এটা একটা শিল্পীর জন্য অনেক জরুরি, পরিবারের অনুপ্রেরণা, এবং পরিবারটা যদি শান্তিময় না হয় তাহলে সৃষ্টিশীল কিছু আশা করা যায় না। তো এই ক্ষেত্রে আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি, আমার পরিবার, আমার হাজবেন্ড প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আমার কন্যারা, আমার মা, পারিবারিক অনুপ্রেরণায় আজকে আপনি এতটা পথে আসতে পেরেছেন। তো এই যে পারিবারিক অনুপ্রেরণার কথা আমরা শুনছিলাম, এর পাশাপাশি যে কোনো শিক্ষার জন্যই, সঙ্গীত শিক্ষার জন্য তো অবশ্যই, প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা জরুরি, তো সেখানে অবশ্যই, কারণ প্রত্যেকটা জিনিসের একটা মানে মাত্রা, একটা নির্দিষ্ট একটা বিষয় আছে, সেটা না জেনে তো গান করা যায় না, গান কিংবা লেখাপড়া যেটাই হোক, এটা তো অবশ্যই আছে। আর যেটা হয় যে এখন আমার যে বয়স, আমিও শিক্ষকতা করছি, মানে আমি, আমার ছাত্রছাত্রী আছে, তো আমি যদি নিজে জিনিসটা মানে পরিষ্কারভাবে না জানি আমি দেব কি, অবশ্যই এটাই তো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অবশ্যই জরুরি। আচ্ছা, তো ইদানিং অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে ফিউশন করছেন, এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে প্রকৃত সুর, লয়, তাল, এটি কি বিনষ্ট হচ্ছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এটা আসলে বিনষ্ট হচ্ছে। রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুলের গান, এই গানগুলো আসলে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এখানে আসলে খুব একটা মানে ফিউশন করার আমি কিছু দেখি না, এবং করছে সেটা তাদের হয়তো খুশি করছে, যেটা হয়তো তারুণ্যের তাড়নায় তারা করছে, কিন্তু তারাই যখন একটু পরিণত বয়সে যাবে তখনই তারা নিজেদের ভুলটা বুঝতে পারবে, আমার ধারণা সেটা। আর রবীন্দ্রনাথের গান আরো দীর্ঘ যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবে, কারণ এটার একটা অনুভূতি কিংবা শেষ, হ্যাঁ, এটা খুবই একটা প্রতিষ্ঠিত জিনিস, এটা নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। অবশ্যই। আচ্ছা, তো আমরা যেটি বলছিলাম যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা শুনছিলাম আপনার কাছ থেকে, আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীত চর্চার জন্য তেমন কোন প্রতিষ্ঠান নেই, এক্ষেত্রে আসলে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগ কতটুকু জরুরি বলে একজন শিল্পী হিসেবে আপনি ভাবছেন? হ্যাঁ, সরকারি উদ্যোগটা খুবই জরুরি। আমি ছায়ানট থেকে গান শিখেছি, ছায়ানট তো একটা এই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গানকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু নিয়মিত আন্দোলন করেছে সেই পাকিস্তান আমল থেকে, এবং সবসময় আমরা যেটা দেখেছি যে রবীন্দ্রনাথের গানের উপর কিন্তু একটা মানে বাধা, করা, নিষেধ সরকারি পক্ষ থেকে অজান্তেই এসেছে, কিন্তু সেখানে আমরা রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা একত্রিত হয়ে করেছি, এবং এখানে সরকারি পৃষ্ঠপোষকতার অবশ্যই প্রয়োজন আছে। নজরুলের ক্ষেত্রে যেমন নজরুল ইনস্টিটিউট হয়েছে, রবীন্দ্রনাথের কিন্তু ইনস্টিটিউট হয়নি, তো সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের এদিকে একটু নজর দেওয়া উচিত, এবং ছেলে মেয়েদেরকে আমরা যারা রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছি, ছেলে মেয়েদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পার মানে করার জন্য এই ইনস্টিটিউশনগুলোর দরকার আছে। অবশ্যই, আমরাও সেটি ভাবছি যে আসলে এই ইনস্টিটিউশন দরকার রয়েছে। আচ্ছা, এবারে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি যে সঙ্গীতের পাশাপাশি আপনি আর কি নিয়ে ব্যস্ত রয়েছেন? সঙ্গীতের পাশাপাশি আমি আসলে শিক্ষকতা করছি, আমি অতিথি শিক্ষক হিসেবে ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয়ে আছি, এটাই আমার বর্তমান ব্যস্ততা। আচ্ছা, তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, তুমিই বলছি, তুমি আমার অনেক বলেছো, এবং একুশে টিভি সকল কর্তৃপক্ষকেও আমার শুভেচ্ছা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার আজকে অনুষ্ঠানে আপনারা সকলেই আসবেন। আচ্ছা, আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আছে যে আমরা আপনার গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কথা হচ্ছিল আজকের অতিথি সঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনা নীলির সাথে। দর্শক, একুশের দুপুর নিয়ে কোন মতামত থাকলে আমাদের জানাবেন, জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। একুশের দুপুর, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেইল করতে পারেন, ফোন 8126535 থেকে 8 পর্যন্ত, ফ্যাক্স 8802812270, ইমেইল dupur@ekushe-tv.com। একুশের দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ, এর পরপরই দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে অনুষ্ঠান একুশের বিজনেস।
সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর। শুনো আপনার গান। আজকের যে অনুষ্ঠানের শিরোনাম জি আমার মনের মাঝে যে গান বাজে, এই গানটি প্রেম পর্যায়ের রবীন্দ্রনাথের, কিন্তু এখানে শরতের আমার মনের মাঝে যে গান বাজে, শুনতে কি পাও গো মনের মাঝে যে গান বাজে, আমার চোখের পরে আভাস দিয়ে যখনই যাও গো আমার মনের মাঝে যে গান বাজে।